নগ্ন ছবি নিয়ে ঝড় উঠলেও নির্বিকার টেনিস তারকা। চার বছর আগে আগনিয়েস্কা রাদওয়ানস্কার নগ্ন শরীরে ছবি আলোড়ন ফেলেছিল টেনিস বিশ্বে। তার পুনরাবৃত্তি ঘটালেন আরেক টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। সম্প্রতি একটি পত্রিকার প্রচ্ছদে ওজনিয়াকির নগ্ন শরীরের ছবি ছাপা হয়েছে, যা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। 26 বছর বয়সে টেনিস তারকা বলেন, আমার সৌন্দর্যকে কেন গোপন রাখতে হবে? শারীরিক সৌন্দর্যকে আমি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই, বরং আমার মনে হয়েছে যারা তা নিয়ে হইচই করছেন তারা স্বাভাবিক নন। সুইম সুইটে ওজনিয়াকির ছবি আগেও প্রকাশিত হয়েছে, কিন্তু এবারের মতো তা এত উগ্র এবং সাহসী নয়। যদিও ওজনিয়াকির মনে করেছেন, এই নগ্ন ছবি শ্যুট করার সময় তিনি কোনো রকম অস্বস্তি বোধ করেননি। এই প্রসঙ্গে তিনি বলেন, 12 বছর ধরে আমি পেশাদার টেনিস সার্কিটে রয়েছি, নারী হয়েও শ্যুটিংয়ের সময় আমি অস্বস্তি বোধ করিনি। তাহলে লোকে তা নিয়ে কেন এত উত্তেজিত হয়ে পড়েছেন সেটাই বুঝতে পারছি না। For latest news, please subscribe my channel. Thank you, everybody.